চিকিৎসারত অবস্থায় রহস্যজনকভাবে মালদা জেলার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ হলো এক রোগী। জানা গিয়েছে, 40 বছর বয়সে মিঠুন দাস হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা এলাকার বাসিন্দা। বেআইনি মদ বিক্রির অভিযোগে দোলের দিন মিঠুন দাসকে গ্রেপ্তার করেছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশি হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ে ওই দিনই জামিন পেয়ে যান মিঠুন দাস। এরপরই অসুস্থ অবস্থায় রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বুধবার মিঠুন দাস নামে ওই রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল। সেই মতো রাতে ওই রোগীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসে নিখোঁজ রোগীর স্ত্রী পার্বতী দাস এবং মা নমিতা দাস তাকে দেখতে না পেয়ে থানায় অভিযোগ জানান। এই ঘটনায় মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন রোগীর পরিবার। আমার আমার স্বামীর নাম মিঠুন আছে। কি হয়েছিল? আমরা মদ এমনি বিক্রি করে 4-5 টাকা করে আর গেছিলাম জাকির বাবু ওখানে ধরলো। কোন থানার পুলিশ? হরচন্দ্রপুর থানার। আমি বললাম আমার বরকে ছাড়া দাও, আমার বরের অসুখ আছে, ছাড়লো না। হরচন্দ্রপুর থানা আমি গেলাম, ওখানেও ছাড়লো না, ডাইরেক্ট এখানে করে দিল। কোথায় করলো? মালদায় কোর্ট। তারপরে চাঁচলকোট করলো, চাঁচলকোট থেকে তারপরে মালদা কোর্ট ই করলো। তারপরে আপনার স্বামীর কি হয়েছে এখন? তারপরে অসুস্থ হয়ে গেছে, অসুখ হয়ে গেছে, এখানে সদর হসপিটালে নিয়ে আসলো। এখানে কে নিয়ে আসলো সদর হাসপাতালে? ওখান মালদার কোর্টের ইয়ে পুলিশ নিয়ে আসলো, এখানে আনলো সদর হসপিটাল নিয়ে আসলো। এখানে আমরা গোটে খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না এখানকার। আপনাদেরকে খবরটা কে দিল যে আপনার স্বামীকে হাসপাতাল? আমাকে হরচন্দ্রপুর থানা থেকে খবর মিললো যে পুলিশ বলল আর কাগজ দিল আমাকে যে তোর স্বামী অসুস্থ আছে। মালদা হসপিটাল থেকে আসি, এখানে সদর হসপিটাল থেকে খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। পুলিশ এসছে? পুলিশ এখানে আসেনি। কি নাম আপনার স্বামীর? যদিও এ প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।